বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার নামের সঙ্গে ভাইরাল শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি যখন যা করেন তা নিয়ে হয় আলোচনা সমালোচনা, এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা চায় গানটি বেসুরো কণ্ঠে গেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম। তবে গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নয়, বরং 2 জুন অন্য একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে, আর প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শুরু হয়েছে ট্রল। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করার পর থেকেই আক্রমণের শিকার হচ্ছেন উদ্ভট নানা কাণ্ড কারখানা করে আলোচনায় থাকা এই যুবক। দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ঝেড়েছেন ক্ষোভ। এদিকে মজার বিষয়, নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখে নাকি হিরো আলমের মনে এখন উপলব্ধি হয়েছে এই গানটি গাওয়া অনুচিত হয়েছে তার। পুরো গানটি প্রকাশের পর অনেকেই ট্রল করছেন জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, গানটি প্রকাশের পর তিনি বুঝতে পেরেছেন যে গানটি করা তার ঠিক হয়নি, তিনি ক্ষমা চাইছেন। জানা যায় পুরো গানটি প্রকাশের আগে 30 মে একটি টিজার ভিডিও প্রকাশ পায়। সেখানে আমারও পরানো যাহা চাই এবং মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানের অংশবিশেষ রয়েছে। সেই ভিডিওতে হিরো আলমের কিছু কথা রয়েছে। সেখানে হিরো আলম জানান বিশ্বকবিকে তিনি ভালোবাসেন, কবিগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই গানটি গেয়েছেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করছেন।